50,000 টাকা বেতনে উখিয়ায় নিয়োগ দিবে রেড ক্রিসেন্ট। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে করোনাকালীন চিকিৎসা প্রদান করছে। চলমান এই প্রকল্পের জন্য কয়েকটি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। হ্যালো, আমি রাজীব হাসান, আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন জব সার্কুলার নিয়ে। আজও আমি প্ল্যান করেছি মিনিমাম 4 থেকে 5টি জব সার্কুলার আপনাদের সামনে নিয়ে আসবো, যদিও সেটি একটি ভিডিওতে নয়, ডেফিনেটলি সেটা 4 থেকে 5টা ডিফারেন্ট ভিডিওতে আমরা আলাপ করব। সো আমি আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন এবং সবগুলো ভিডিও দেখবেন এবং এই ভিডিওটিও সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেরি না করে আমরা জব সার্কুলারগুলো দেখে আসি। আর এই জব সার্কুলারটি পাবলিশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পদের নাম নার্স, পদের সংখ্যা 16টি, কাজের ধরন পূর্ণকালীন, কর্মস্থল উখিয়া কক্সবাজার। আবেদনের যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিংয়ের ডিপ্লোমা থাকতে হবে, বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে, সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়সসীমা 25 থেকে 45 বছর। আবেদন করতে পারবেন আপনারা বিডি জবসের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2021। বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে বলা আছে বেতন 50,000 টাকা পার মান্থ এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে। এই জব সার্কুলারটি আপনি নিজে যদি সংরক্ষণ করতে চান কিংবা আরও বিস্তারভাবে স্টাডি করতে চান তাহলে আপনি আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার সাথে এই জব সার্কুলার লিঙ্কটি শেয়ার করে দিব। এবং এইটা বাদে আপনি যদি যে কোনো ধরনের প্রশ্নে জব রিলেটেড থাকে সেটাও আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, ডেফিনেটলি আমি আপনার সেই কমেন্টের উত্তর দিব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।